গাজীপুরের গাছা থানায় সাবেক এমপি জাহিদ হাসান রাসেল ও তার চাচা মতি সহ ১০৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। এছাড়া গাছা থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মীদের অজ্ঞাতনামা করে ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোস্তাকিন বাদী হয়ে গাছা থানায় এ হত্যা চেষ্টা মামলা করেন। ৭ জুলাই দুপুরে বড়বাড়ির পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারী জনতার ওপর হামলার কারণে এই মামলা করা হয়।